মমো সাতটা রুলু আরে আউসনা কিল্লা ইটাক কারে লই হেছি কেটা এই যে এই সাতটা নি কেটা হইছে এই যে এই দেখ বাংলাদেশ সেলিব্রিটি মনমন ভাইজান মাকার কিছু বুঝতাছি না হ্যাঁ আপনি সারা জীবন কোন একটা করেন একটা আজকে তো মন হইতেছে হাঁচা আছে কাম একটা করে বলছে এই সাতটা তোরে আই কইছিলাম না বাংলাদেশের সুপারস্টার নায়িকা মুনমুন রে লই আইছি এই নায়িকা মুনমুন আপনি কি জানেন আমি শ্যাম বাজারে সাত্তার আপনার বিশাল বড় ফ্যান আমি যখন শ্যাম বাজারে ছিলাম পুরান ঢাকায় এমন কোনো হাপ্তা নাই যে আপনার মুভি দেখি নাই কিয়া আপনার মা গারু যে মৃত্যুর মুখ একটা সিনেমার মধ্যে ইলিয়াস কঞ্চন্ডে একটা গুছি দিছিলেন না সাল আর আমার মনে হয় যে গুছাটা আমার লাগছে কেমতে দিছিলেন এই হাত দিয়ে দিছিলেন যে হাত সাথে লিয়েছেন হ্যাঁ ওই হাতটাই আছে এখনো হা হা ঠিকই তো দেখতেছি জগ্গা আপনি সেই সেলিব্রিটি যারে কল্পনায় দেখছি সেটা আমগো বাড়িতে আয় পড়ছেন একটা কথা না কয়ে মাগার পারতাছি বলুন সেইটা হচ্ছে আপনারা যারা সেলিব্রিটি আছেন আর কি আপনাকেও মনে কোনো গ্রামের মানুষজন আসমানে তারা মনে করে আপনাকেও ইনভাইট করলে যদি আপনারা না হেন আবার আমরা দিলে চুটও লাগে এই যে আপনি আইছেন না বিশাল বড় একটা উদার মনের পরিচয় দিচ্ছেন এই গ্রাম না পুরো ডিস্ট্রিক্টের মানুষ জানিয়ে যাবো নায়িকা মুনমুন বিশাল বড় মনের মানুষ মাগার আপনি আইছেন কি লাইছেন আমার মামুন নির্বাচনী প্রচারের লেগিয়া মামুরে পাস করানোর লেগিয়া হ্যাঁ আচ্ছা ম্যাডাম এই যে মনে করেন কষ্ট করে শহর থেকে গ্রামে আইছেন আপনার কোনো কষ্ট হয় নাই কষ্ট না সেরকম কিছু না ও হ্যাঁ 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 একটু মানে সময় নষ্ট হয়েছে এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা লেগেছে না মানে আমি কইছিলাম কি মানে আওনের ক্ষেত্রে কোনো মানে কষ্ট সেটাই তো বললাম নষ্ট হয়েছে সময় নষ্ট হয়েছে আমার বুঝার পারছি কোজন একটু গাফলা আছে গাফলাটা বাইর করুন লাগবে দেখি উল্টা কোয়া সুজা কথা বাইর করুন যাচ্ছে জি না না আপনি ঠিকই শুনছেন দেখছেন তুই যেটা মনে মনে ভাবতাছস এইটা ঠিকই আছে মুনমুন ম্যাডাম ওই যে শুটিং করতে গেছিল কানের কাছে বোমা ফুটে গেছিল এরপর থেকে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে আর কি বুঝছো তুমি